हेलो स्टूडेंट्स, আমরা এখন যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যালোঅ্যালকেন প্রস্তুতি। হ্যালোঅ্যালকেন প্রস্তুতিতে মনে রাখবে আমাদের মাথার টার্গেট কি থাকবে, আমরা যেখানে যাচ্ছি সেটা টার্গেট, অর্থাৎ এখানে প্রস্তুতি কি করছি, হ্যালোঅ্যালকেন। তাহলে আমাদের মাথার মধ্যে টার্গেট থাকবে যে হ্যালোঅ্যালকেনটাতে আমরা প্রস্তুতির দিকে থাকি। তো আমরা এইভাবেই রিয়াকশনসগুলো কমপ্লিট করব। এখন চলে আসলাম আরও একটা রিয়াকশনস নিয়ে আলোচনা করতে, আরও এক ধরনের রিয়াকশনস নিয়ে আলোচনা করতে, যেটা হচ্ছে হ্যালোঅ্যালকেন প্রস্তুতিরই মধ্যে পড়ে। তবে মাথায় রাখবে এখানে আমরা এইভাবে দেখব যে আমাদের টার্গেট হচ্ছে হ্যালোঅ্যালকেন প্রস্তুতি কর, যেইভাবেই হোক। তাহলে চলে যাক, শুরু করা যাক। তাহলে চলো আমরা শুরু করি হ্যালোঅ্যালকেন প্রস্তুতি। হ্যালোঅ্যালকেন প্রস্তুতিতে আমরা কিভাবে স্টার্ট করব এটা আমরা আগে দেখে নিই। প্রথমে আমরা একটা চার্ট এর মতো তৈরি করব। এর পাশে যেটা তৈরি করছি সেটা লিখে নেব, হ্যালোঅ্যালকেন মানে আর এক্স। হ্যালোঅ্যালকেন, ঠিক আছে। তাহলে এটা কী আছে, হ্যালোঅ্যালকেন। তাহলে আমরা এই হ্যালোঅ্যালকেন নিয়ে আলোচনা করব, কিভাবে এটাকে প্রস্তুত করছি, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা দেখে নিই, প্রথমে আমরা আর আর ও এইচ থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুত করছি। আর ও এইচ মানে কি, অ্যালকোহল। অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুত করছি আমরা। এই অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুত করার সময় একটা জিনিস তুমি ভালো করে নোটিশ করো, তোমরা কি কি হচ্ছে এখানে আছেটা কি, অ্যালকোহল ও এইচ, তার মানে কার্বন আর ও এইচের মধ্যে বন্ধন, তাই তো। আর এখানে কি আছে, হ্যালোঅ্যালকেন, তার মানে কার্বন আর হ্যালোজেনের মধ্যে বন্ধন। তাহলে কার্বন আর ওইচের মধ্যে বন্ধন, আর এখানে কার্বন আর হ্যালোজেনের মধ্যে বন্ধন আছে, এর মানেটা কি হচ্ছে, এর মানেটা হচ্ছে যে এখান থেকে ওইচ বেরিয়েছে আর ওই জায়গাটাতে, সেম জায়গাটাতে হ্যালোজেন প্রবেশ করেছেন, হ্যালোজেন প্রবেশ করেছেন, ঠিক আছে। তো আমরা দেখে নিব এবার যে হ্যালোজেন যে প্রবেশ করেছে জায়গাটাতে সেটা কিভাবে প্রবেশ করবে। সিম্পল ব্যাপার স্যার, এই ওইচটাকে বের করব আর এক্সটাকে প্রবেশ করাবো, একদম ঠিক। কারণ ওইচকে বের করতে হবে এখান থেকে আর এক্সকে কী করতে হবে, প্রবেশ করাতে হবে, তাই না। তাহলে এখানে স্যার আরও একটা প্রশ্ন তো স্যার আটকে গেল আমরা, তাহলে কী প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে যে স্যার ওইচকে আমরা বের করব কি করে, ওই যে আছে তাকে এখান থেকে বের করব কি করে। তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখবে যে যখন একটা জিনিস ভালো করে মনে রাখবে যে এই ওইচটাকে কিন্তু বের করা অত সহজ হবে না, ওইচ সহজে বেরোতে চায় না, ওইচ সহজে কি করে বেরোতে চায় না। তাহলে এবার আমরা কি করব স্যার, তাহলে তুমি একবার ভাবো যে কোনো একজন ছেলে বা কেউ একজন বসে আছে একটা জায়গায়, ও ওখান থেকে উঠতে চাইছে না, তুমি যদি ওর হাত ধরে টানো ও বল প্রয়োগ করবে বিপরীত দিকে, তুমি হাত ধরে টানছো ও বিপরীত দিকে বল প্রয়োগ করছে, এর ফলে কি হচ্ছে, তোমার খাটনিটা বা পরিশ্রমটা বেশি হচ্ছে। কিন্তু একটা বুদ্ধি যদি তুমি অ্যাপ্লাই করো
তাহলে কিন্তু ও বিপরীত দিকে বল প্রয়োগ করবে না। স্যার কি বুদ্ধি স্যার? কান, তুমি হাতের পরিবর্তে কান ধরে টানো, তুমি হাতের পরিবর্তে কান ধরে টানো কিংবা কানের সামনে যে চিপ থাকে ওটা ধরে টানো, ও বিপরীত দিকে বল প্রয়োগ করবে না, কারণ এতে সে বেশি ব্যথা পাবে। ইন দ্যাট কেস সে কিন্তু নিজের স্থান ত্যাগ করে দেবে বা সেখান থেকে সরে যাবে বা উঠে যাবে। যেহেতু ওইচ জিদ্দি বা জিদ বা জেদি ছেলে বা জেদি এলিমেন্ট বা জেদি বিদায় গ্রুপ সহজে বিদায় নিতে চায় না, সেই ক্ষেত্রে অক্সিজেনের যে বললাম কান চিপ স্যার কি, অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার থাকে, এই লোন পেয়ারটাই হচ্ছে ওর কান বা চিপ যেটা বলতে পারো। তো তুমি কান ধরে টানবে ওইচ কিন্তু বেরিয়ে যাবে, বুঝবে ব্যাপারটা? অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার দুটো থাকে সেই লোন পেয়ার দুটো কে যদি তুমি টেনে নাও বাইরের দিকে তাহলে অক্সিজেন বেরোতে বাধ্য, অক্সিজেন বেরোতে বাধ্য। তাহলে এই যে লোন পেয়ারটা আছে একে আমাকে বের করতে হবে এখান থেকে, ওকে টানতে হবে। ওকে কি করে টানবো স্যার? কে টানবে স্যার? আমার তো রেডি না যে হাত দিয়ে ধরে টেনে নিলাম, এমন তো ব্যাপার নয়, একদম ঠিক। তাহলে ব্যাপারটা কি আছে? তাহলে ব্যাপারটা হবে ভাই বোনেরা, ব্যাপারটা হবে এই লোন পেয়ারটা কিন্তু বাস্তবে ইলেকট্রন জোর, ইলেকট্রন জোর অর্থাৎ নেগেটিভ পার্টওয়ালা অংশ, ইলেকট্রন জোর। আচ্ছা ইলেকট্রন জোরকে টানবে কে? অবভিয়াসলি যার ইলেকট্রনের চাহিদা আছে, যার ইলেকট্রনের চাহিদা আছে। তো ইলেকট্রনের চাহিদা কার? অ্যাসিডের। এক্স্যাক্টলি তাই, অ্যাসিডের। অ্যাসিড মানে এইচ প্লাস, ওর মধ্যে কি আছে? ইলেকট্রন টানার চাহিদা আছে, কারণ প্লাস হয়ে আছে, ওর মধ্যে ইলেকট্রন নেওয়ার প্রবণতা অধিক পরিমাণে আছে। অর্থাৎ তুমি এখানে যদি এইচ প্লাস দিয়ে দাও তাহলে ওই যে যে কানটা বা লোন পেয়ারটা সেটা টেনে নেবে, দ্যাটস ইট, এ ওইচকে বের করতে সক্ষম। ব্যাপারটা সিম্পলভাবে বুঝো, একদম বাস্তব বা রিয়েলিটির সেটা বুঝো, কথাটা বোঝা যাচ্ছে? তো এইভাবে তুমি যদি দেখো তাহলে এইচ প্লাস যে আছে এ ওইচকে বের করতে সক্ষম। আরও একজন আছে যে ওইচকে বের করতে সক্ষম হয়, তার নাম হচ্ছে অনার্দ্র জেডেন সিএল টু, অনার্দ্র জেডেন সিএল টু। এ তো অ্যাসিড, এ কি? এও অ্যাসিড, বাট এই অ্যাসিডকে বলা হয় লুইস অ্যাসিড, এও লুইস অ্যাসিড, এও লুইস অ্যাসিড। কারণ লুইস, বিজ্ঞানী লুইস অ্যাসিডের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে কম্পাউন্ড বা যে এলিমেন্ট বাইরে থেকে বা কারোর কাছ থেকে ইলেকট্রন জোর, মানে দুটো ইলেকট্রন, ইলেকট্রন জোর মানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাকে আমরা লুইস অ্যাসিড বলে থাকি, তাই না? তাহলে অনার্দ্র জেডেন সিএল টু এইচ প্লাস উভয়ই কিন্তু এক্স্যাক্টলি এই ওইচকে বের করতে সক্ষম। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার হাইড্রোজেন প্লাস আছে তাই ওই ইলেকট্রন জোন নিয়ে ওইচকে বের করতে পারছে, গুড,
স্যার সোডিয়ামও তো প্লাস হয়। স্যার পটাশিয়ামও তো প্লাস হয়। তাহলে এরাও কি ওইচকে বের করতে সক্ষম? আমি বলবেন না, কারণ এদের ইলেকট্রনের চাহিদাই নেই। এরা প্লাস হয়ে থাকলেও এদের ইলেকট্রনের চাহিদা নেই, কারণ এরা প্লাস হয়েছে এদের নিজেদের স্বার্থে। সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস তুমি দেখো ক্লাস টেনে বা টেনে নাইন টেনে করেছো তোমরা, প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে আটটা, আর তৃতীয় কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন থাকে। ও যদি এই ইলেকট্রনটা বের করে দেয় যেটা এখানে করেছে, তাহলে বাইরের কক্ষপথ দাঁড়িয়ে যাবে এ, যার মধ্যে অক্টেট ফিল দাঁড়াচ্ছে, দ্যাট ইজ স্টেবল ইলেকট্রন কনফিগারেশনস, অষ্টক সূত্র মেনে চলছে। তো এখানে যদি আবার একটা দুটো ইলেকট্রন নিয়ে নেয় কারো কাছ থেকে, ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এখানেও দুই দাঁড়িয়ে যাবে বাইরে, তাহলে ওর অক্টেট ফিল্ড নষ্ট হচ্ছে, তাই না? ওর অক্টেট ফিল্ড নষ্ট হচ্ছে, এই কারণে এ এটা নেবে না। অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়াম অক্সিজেনের লোন পেয়ার টানবে না এখান থেকে, বুঝাচ্ছে ব্যাপারটা? তাহলে এরা অক্সিজেনের বা অক্সিজেনকে বা ওইচকে অ্যালকোহল থেকে বের করতে সক্ষম নয়, বোঝা গেল ব্যাপারটা? এটা মনে রাখবে, কারা এরা সক্ষম নয়। এবার এবার তুমি দেখো, স্যার এই দুটো তো ওইচকে বের করে দিচ্ছে, এটা বুঝলাম, তাই না? আচ্ছা তোমরা বলো, ওইচকে বের করলেই, যদি আমি এখান থেকে ওইচকে বের করে দিই, তাহলে ওইচকে বের করে দিলেই কি আর এক্স তৈরি হয়ে যাবে? না, ওইচকে বের করে দিলেই যে আর এক্স তৈরি হবে এমনটা নয়। কেন স্যার? কারণ ওইচ বের করলো, ওইচ বেরিয়ে গেছে, তাহলে শুধু এটা থাকবে আর, তাহলে এক্স কেন আসলো? তাই নিশ্চয় এক্সকে আমাকে আনতে হবে এখানে, প্রবেশ করাতে হবে, এক্সের সাথে বন্ড হবে, তাই না? তো এখানে এক্সকে প্রবেশ করতে হবে বা হ্যালোজেনকে প্রবেশ করাতে হবে। তো একটা জিনিস মনে রাখবে, যে হ্যালোজেনটা প্রবেশ করবে তাকে অবশ্যই, যাকে দিবে সে অবশ্যই মাইনাস হয়ে যেতে থাকে। কেন স্যার মাইনাস হয়ে কেন থাকবে? এটা তো ব্যাপারটা না, কারণ তুমি অক্সিজেনে হচ্ছে তড়িৎ নিরাত্মক পদার্থ, তুমি আর ইলেকট্রনটাকে নিচ্ছ বলে ও বেরিয়ে যাচ্ছে। কেন বেরোচ্ছে? কারণ এর কাছ থেকে একে তো তড়িৎ নিরাত্মক পদার্থ, যখনই বেরোবে, সহজে বেরোয় না, কিন্তু যখনই বেরোবে তখন এই ইলেকট্রনটাকে বন্ধে যে দুটো ইলেকট্রন ওটা নিয়ে বেরিয়ে যাবে, তার ফলে কার্বন পজিটিভ চার্জড হয়ে যাবে। চলো একটু ইলাবোরেট করি জিনিসটাকে। ধরো কার্বন আছে, ও এখানে সময়জি বন্ধন করছে, এ কী করলো? নিজের ইলেকট্রন দিল, এটা এটা সময়জি বন্ধন। এবার যখন বন্ডটা ভাঙছে, যখন বন্ডটা ভাঙছে তখন অক্সিজেন নিজে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা তো এর ছিল না ইলেকট্রন, এটা কার ছিল? এর ছিল। তাহলে এ নিজেরটা তো নিচ্ছেই, সঙ্গে এরটা নিচ্ছে, তার ফলে এই কার্বনটা নিজের একটা ইলেকট্রন হারিয়ে ফেলার জন্য একটা প্লাস চার্জড হয়ে যাচ্ছে, একটা প্লাস চার্জড হয়ে যাচ্ছে। সেই কারণে অক্সিজেন যখনই বেরোবে এই বন্ডের দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই কারণে কার্বন কী হবে? পজিটিভ চার্জ হবে। আর সেই কারণে হ্যালোজেন তখনই কার্বনের সাথে বন্ড করতে পারবে যখন হ্যালোজেন নিজে ইলেকট্রন নিয়ে আসবে, এক্সট্রা ইলেকট্রন নিয়ে আসবে।
আর সেই কারণে এই অক্সিজেনকে হাইড্রোজেনকে একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে আনতে হবে, কারণ এখানে একটা ইলেকট্রন কমেছে আর সেই কারণে একটা মাইনাস হচ্ছে। এখানে হ্যালোজেনকে অবশ্যই নেগেটিভ ফর্মে থাকতে হবে, এমন কথা। তো এমনি নেগেটিভ তো পাওয়া যায় না, ঘুরছে না, এক্স মাইনাস হয়ে তো ক্লোরিন মাইনাস হয়ে তো ঘুরে না, যখন মাইনাস হয়ে থাকে তখন কারো না কারোর সাথে যুক্ত অবস্থায় থাকে। তাহলে এখানে তো সিম্পলভাবে বুঝতে পারছি এইচ প্লাস এক্স মাইনাস, তাহলে আমরা একসাথে লিখতেই পারি, এখানে এইচ এক্স দিলেই হবে, এইচ এক্স দিলেই রিয়াকশন হবে। তাহলে এটা বুঝে গেলাম, গুড। তাহলে এখানেও দেখো জেরেন্সিয়াল টু এই বের করতে পারছে কি ওইচকে, তাহলে এখানেও আমরা একটা এইচ সিএল গাঢ় দিয়ে দিলাম, এখানে এইচ সিএল দিয়ে দিলাম ফিক্সড করে। তাহলে এখানে এক্স সমান সমান হবে সিএল, কারণ এই সিএল মাইনাসটা যুক্ত হচ্ছে, এখানে এক্স সমান সমান হবে সিএল, আর এখানে এক্স সমান সমান হবে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যে কেউ হতে পারে, যেভাবে নিবে এইচ এক্সটাকে সেভাবে হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ওকে, এইবার আরো একটা জিনিস জানবো, এই যে এইচ এক্স আছে তাই না, এই যে এইচ এক্সটা আছে, এই এইচ এক্স কিভাবে এদের রিয়াক্টিভিটিটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, এদের রিয়াক্টিভিটিটা কীভাবে দাঁড়াচ্ছে। তো দেখো এখানে এইচ এক্স মানে এইচ সিএল এইচ বিআর এইচ আই, তো এখানে এর ক্ষেত্রে সবচেয়ে বেশি রিয়াক্টিভ হবে এইচ আই, তারপরে এইচ বিআর, তারপরে এইচ সিএল। এর কারণ হচ্ছে আয়োডিনের আকার সবচেয়ে বড়, তাই এইচ আই বন্ড লেন্থটাও অনেক বড়, সেই কারণে এই বন্ডটা সহজে ভাঙে। এই বন্ডটা সহজে ভাঙা মানে সহজে রিয়াকশন করা, অর্থাৎ সক্রিয়তা বৃদ্ধি পাওয়া। আর একটা জিনিস হচ্ছে এই যে আর ও এইচ অ্যালকোহল, এখানে কোন ধরনের অ্যালকোহল ফার্স্ট রিয়াকশন করবে বা ওদের সক্রিয়তা বেশি হবে এইচ আইয়ের সাথে বিক্রিয়াতে বা এইচ এক্সের সাথে রিয়াকশনসের সময়? তো মনে রাখবে এখানে 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে বেশি রিয়াক্টিভ, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, আর আফটার শেষে হবে 1 ডিগ্রি অ্যালকোহল। এই অ্যালকোহলের রিয়াকশনসগুলো করাচ্ছে, ওগুলো ভালো করে করবে, কারণ এটা পরের চ্যাপ্টার যে আছে অ্যালকোহল সেখানেও সেম রিয়াকশনসই আছে, আমরা সেখানে আর রিয়াকশনগুলো বলবো না, একেবারে মাথায় থেকে যাবে তোমাদের, এখনই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা এটা বোঝা গেলো, অ্যালকোহল থেকে এই প্রসেসের তারে তৈরি করা যায়, এই প্রসেসেও তৈরি করা যায়। এইবার আরও প্রসেস আছে, সেগুলো দেখব। ধরো তুমি লবণ দিচ্ছ এনএ সিএল কিংবা এনএবিআর, সোডিয়াম যেখানে ইউজ করছো সেখানে পটাশিয়ামও ইউজ করতে পারো, অর্থাৎ কেসিএল কেবিআরও এখানে ইউজ করতে পারো। তাহলে এখানে এক্স সমান সমান হবে সিএল কিংবা বিআর, বোঝাই যাচ্ছে। তাহলে কি রিয়াকশন হবে? একটু আগেই বললাম যে এখানে হ্যালাইড আছে প্রবেশ করার জন্য বা আর এর সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু এখানে ওইচকে বের করবে তবেই তো যুক্ত হবে, কার জায়গায় যুক্ত হবে? ওইচের জায়গায় তো যুক্ত হচ্ছে, তাহলে ওইচকে বের করার জন্য এখানে কেউ নেই, কারণ আমরা আগে বললাম সোডিয়াম প্লাস বা পটাশিয়াম প্লাস এরা ওইচকে বের করতে সক্ষম নয়, তাই না? তাহলে এখানে কী হচ্ছে, এনএসিএল কিংবা এনএবিআর যখনই দিবে হ্যালোজেন প্রবেশ করার জন্য আছে কিন্তু ওইচ বের করার জন্য নেই, তাহলে এই রিয়াকশনসটা হবে না। কিন্তু একটা পদ্ধতি আছে যেখানে আমরা রিয়াকশনসটা ঘোরাতে পারবো, একটা শর্ত যদি আমরা প্রয়োগ করে দিই তাহলে এখানে রিয়াকশনসটা কিন্তু হয়ে যাবে, কি
ओच के बेर करार मत का तुम एड कर दाओ अर्थात तुम एच प्लस एड कर दाओ मैं एच प्लस मैं को एसिड के एड कर दाओ जरा एच प्लस त्याग करे तो ये हमें एसिड दिए देव एच टू एस ओ फोर जे एच प्लस त्याग कर ओच के बेर कर और सी एल बियार और जगहटा प्रवेश कर जाए कथा बस तेल क्लियर चलो सर एखे एन ए सी एल और एन ए बियार दिलें एन ए आई दिलें ना माना क्या बाकी आई दिलें ना क्या एन ए आई जो दी तेल एखे एच टू एस ओ फोर व्यवहार करते पर ना से क्षेत्र में एच थ्री पी ओ फोर व्यवहार करब एन ए आई दिले पर एसिडटा एच थ्री पी ओ फोर व्यवहार करब किंतु क्यों क्यों एच थ्री पी ओ फोर व्यवहार करब क्यों एर कारण हे देखो एखे सोडियम प्लस और आयोडिन माइनस हो थे और हमारे तो आयोडिन माइनस ही लागे ठीक है यहाँ जो आर एर साथ युक्त हार आई माइनस लागे ব্যাপারটাইটাই যে এরা যখন এইচ টু এস ওপরের সাথে বিক্রিয়া করে তখন আলটিমেটলি এইচ সি এল বা এইচ বি আর দেয় কিন্তু এখানে যদি তুমি এইচ টু এস ওপরের সাথে বিক্রিয়া করাও তাহলে এইচ আই যে আছে এটা দিবে না একে যদি এইচ টু এস ওপরের সাথে বিক্রিয়া করো তাহলে এইচ আই দিবে না কেন স্যার এইচ আই দিবে না কেন এরও পিছনে একটা কারণ আছে বলি এইচ টু এস ও ফোর হচ্ছে তীব্র জারক পদার্থ আর আই মাইনাস আকারে বড় হওয়ায় আই মাইনাস আকারে বড় হওয়ায় এর মধ্যে আরবিনকে আরডিনের যে মাইনাস পার্টটা যা চার্জটা আছে সেই এক্সট্রা ইলেকট্রনকে ধরে রাখার ক্ষমতাটা কম অর্থাৎ আকার বড় নিউক্লিয়াস আর বাইরের যে ইলেকট্রন তার মধ্যে দূরত্ব বেশি তাই জন্য নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বাড় সেটা কম এই কারণে বাইরের যে এক্সট্রা চার্জ আছে এক্সট্রা ইলেকট্রন আছে সেটাকে ধরে রাখতে পারে না অর্থাৎ আরেকভাবে বললে পারো তুমি বলতে পারো আয়োডাইড বা আই মাইনাস সহজে জারিত হয় হতে পারে বা সহজেই জারিত হয়ে যায় হয়ে যায় অর্থাৎ ইলেকট্রন ছেড়ে ও আই টুতে কনভার্ট হয়ে যায় এই কারণে এই আই মাইনাস এইচ টু এস ও ফোরের সাথে যা দ্বারা জারিত হয়ে আই টুতে কনভার্ট হয়ে যাবে তাহলে এইচ আই আর তৈরি করছে না তো আই টুতে কনভার্ট হয়ে যাচ্ছে এইচ আই আর তৈরি করছে না আই টুতে কনভার্ট হয়ে যাচ্ছে আই টুতে কনভার্ট হয়ে যাচ্ছে মানেই হলো কি একদম ঠিক আই টুতে যেই কনভার্ট হয়ে যাচ্ছে আই টুতে কনভার্ট হয়ে মানে এইচ আই হচ্ছে না অর্থাৎ আই মাইনাসও থাকছে না আড়াই তৈরি হতে পারছে না কিন্তু এইচ থ্রি পি ও ফোর জারক পদার্থ নয় তীব্র জারক পদার্থ নয় এই কারণে আই মাইনাসকে আই টুতে কনভার্ট করতে আই মাইনাসকে আই টুতে কনভার্ট করতে পারছে না দ্যাটস ওয়াই এইচ থ্রি পি ও ফোরের সাথে বিক্রিয়াতে এইচ আইটা উৎপন্ন হচ্ছে সেই কারণে এর ক্ষেত্রে স্টেসেফোর ইউজ হয় কিন্তু এর ক্ষেত্রে স্টেসেফোর ইউজ হয় না বুঝা যাচ্ছে ব্যাপারটা চলো তাহলে লিখে দিই এখানে এক্স ইকোস টু আয়োডিন এখানে এক্স ইকোস টু হবে আয়োডিন এক্স ইকোস টু এখানে হবে আয়োডিন বুঝা যাচ্ছে ব্যাপারটা গুড এই অ্যালকোহল থেকে ঠিক আছে এই অ্যালকোহলের মধ্যে
PCl5 किंबा थायोनिल क्लोराइड माने SOCl2 PCl5 माने होच्छे फसफरस पेंटाक्लोराइड बा SOCl2 दी दावा होय ताहोले RCl तैरी होबे अर्थात x = এখানে হবে Cl কি হয় এখানে খুব সিম্পল ব্যাপার খুব ভালো হবে আর সিম্পলি ভাবে আমরা বুঝব জিনিসটাকে দেখো কি হয় এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে দেখো শুধু ROH কেন এরকম ধরনের বন্ড যেখানে দেখতে পাবে সেখানেই ঘটবে যেমন এখানে আছে HOH আছে ইথারের ক্ষেত্রে দেখতে পাবে অক্সিজেনের দুদিকে সিঙ্গেল বন্ড ঠিক আছে এস্টারের ক্ষেত্রে পাবে অ্যাসিডের ক্ষেত্রে পাবে যখন এর মধ্যে PCl5 দিয়ে দিচ্ছ বা SOCl2 দিয়ে দিচ্ছ এখানে একটা বিজনেস ডিল হয় মানে কি বিজনেস ডিল হয় দেখো একজন অক্সিজেনকে নিয়ে দুজন লড়াই করছে আমি না এটা আমার এটা আমার না এটা আমার না এটা আমার না আমি চাই না আমি চাই তাহলে কি হচ্ছে দুজন যখন না আমি চাই করছে তখন এই অক্সিজেনটাকে তো ভাঙতে পারা যাবে না এটা তো একটা পরমাণু তাই না তাহলে কি করা যায় ফসফরাস সেটা দেখতে পেল ফসফরাস বলছে এটাই সুযোগ কাজে লাগাই কারণ আমার অক্সিজেন দরকার আছে তো অক্সিজেন দরকার আছে বলেই এ এদের দুজনের সাথে কথা বললো এদের দুজনের সাথে কথা বললো কি কথা বললো ফসফরাস বলছে ভাই তোমার অক্সিজেনটা আমাদেরকে আমাকে দিয়ে দাও তোমাদের এই অক্সিজেনটা যেটা নিয়ে টানাটানি চলছে সেটা আমাকে দিয়ে দাও আমি তার পরিবর্তে দুজনকে একটা করে ক্লোরিন দিয়ে দিচ্ছি তখন এই দুজন ভাবলো যারা অক্সিজেন সাথে যুক্ত আছে যেজন হ্যাঁ এটা তো কথাটা খারাপ নয় কারণ যদি আমরা একটা একটা নিয়ে টানাটানি করাচ্ছে একটা একটা করে জিনিস ভাগ হয়ে গেল কারণ এটাকে তো আর ভাঙতে পারছি না একদম তাই হলো এটা রাজি হয়ে গেল ফটাস করে রাজি হয়ে গেল আর সঙ্গে সঙ্গে এদের মাঝখানে যে অক্সিজেনের যে ধরে রেখেছিল অক্সিজেনকে সেটা ছেড়ে দিল মানে বন্ডটা ভেঙে দিল অক্সিজেনকে নিয়ে নিল হচ্ছে ফসফরাস আর ফসফরাস এখান থেকে দুটো ক্লোরিন দুজনকে দিয়ে দিল ঠিক আছে জলের ক্ষেত্রে তাই হবে ইথারের ক্ষেত্রে তাই করবে তাহলে এখানে রেজাল্ট কী হলো বলো তো আর সিএল এর মধ্যে একটা বন্ড হলো তাহলে এখানে তৈরি হবে আর সিএল এই যে বললাম আর সিএল এক্স ইকুয়াল টু সিএল এই যে সাথে একটা হবে এইচ সিএল যেটা কিনা গ্যাস আর একটা হবে পিও দুটো ক্লোরিন ছেড়ে দেওয়ার জন্য এর কাছে তিনটে ক্লোরিন থাকলো দ্যাট ইজ পিও সিএল থ্রি পিও সিএল থ্রি বোঝা যাচ্ছে ব্যাপারটা পিও সিএল থ্রি এই গ্যাস তার পাত্র থেকে বেরিয়ে গেল আর পাত্রের মধ্যে থেকে গেল আর সিএল আর পিও সিএল থ্রি এর মিশ্রণ ক্লিয়ার এবার এর মধ্যে দিই থায়োনিল ক্লোরাইড দিয়ে দাও SOCl2 এও সেম কাজ করবে সেম রিয়াকশান এ কী করবে এদের সাথে ডিল করবে অক্সিজেন আমাকে দিয়ে দাও আর দুজনকে আমরা দুটো ক্লোরিন দিয়ে দেবো তো এ কী করলো অক্সিজেনকে নিয়ে নিল দুজনকে দুটো ক্লোরিন দিয়ে দিল এর ফলে এখানে কী তৈরি হলো RCl আর সিএল প্লাস এইচ সিএল এইচ সিএল প্লাস এসও টু এইচ সিএল তো গ্যাস আকারে থাকবে এসও টু প্লাস এসও টু এটাও গ্যাস বোঝা গেল ব্যাপারটা তাহলে দেখো আরসিএল তৈরি হচ্ছে এসিএল তৈরি হচ্ছে এসও টু তৈরি হচ্ছে দুটো গ্যাস তাহলে পাত্র থেকে এসিএল গ্যাস বেরিয়ে যাচ্ছে আর এসও টু গ্যাসও বেরিয়ে যাচ্ছে তাহলে এরা আর পাত্রে নাই শুধুমাত্র পড়ে থাকলো আর সিএল
তো এখান থেকে একটা ভালো কোশ্চেন আসে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা আছে এরকম যে অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুতির জন্য PCl5 ও SOCl2 এর মধ্যে কোনটির ব্যবহার অধিক উপযোগী? কোনটির ব্যবহার অধিক উপযোগী? বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই হলো আমাদের কোশ্চেনটা। রিপিট করে শুনে নেবে কোশ্চেনটা যদি সমস্যা হয়, ঠিক আছে? আর খাতায় তুলে নেবে। তাহলে কোনটা অধিক উপযোগী? অবশ্যই SOCl2। কেন? কারণ দেখো এখানে দুজন গ্যাস তৈরি হচ্ছে, HCl আর SO2, এরা পাত্র থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে পরীক্ষাগারে শুধু পাত্রে এ পড়ে আছে, বেশি ঝামেলা নাই, এ শুধু ডাইরেক্ট RCLকে পেয়ে গেলাম আমরা। আর এর ক্ষেত্রে HCl উঠছে, কিন্তু এর মধ্যে RCL আর POCl3-র মধ্যে সরি পাত্রের মধ্যে RCL আর POCl3 এর মিক্সচার পেয়ে যাচ্ছে, তাহলে এদেরকে আবার পৃথক করার ব্যাপার থাকে, তাহলে এদের পৃথক করে তারপরে আমাদেরকে নিতে হবে, তাহলে এখানে একটু প্রবলেম হচ্ছে, এখানে নো ঝামেলা। তাই নো ঝামেলা মানে নো ঝামেলা, তাই এটাকে আমাকে বেশি ফেভার করবো। আমরা কোনটা পছন্দ করবো? SOCl2 অবশ্যই আমাদের কাছে বেশি উপযোগী, তাহলে SOCl2 অবশ্যই এর ব্যবহার আমাদের কাছে বেশি উপযোগী। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ভেরি নাইস। এইবার তাহলে এটা আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। অ্যালকোহল থেকে আমরা হ্যালোঅ্যালকেন প্রস্তুতি শিখলাম। এইবার অ্যালকেন থেকে আমরা হ্যালোঅ্যালকেন প্রস্তুতি শিখব। তো এটা বুঝতে পারছো, হাইড্রোজেন সরবে আর এক্স প্রবেশ করবে, এটা খুব সিম্পল, ক্লাস ইলেভেনেও পড়েছ। X2 নিয়ে নাও, যেখানে X ইকোয়ালস টু হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন আর ব্রোমিন, আয়োডিন হবে না এখানে, ক্লোরিন ব্রোমিন, ঠিক আছে? ক্লোরিন ব্রোমিন দিয়ে এখানে বিক্ষিপ্ত সূর্যালোক দিতে হয়, এই বিক্ষিপ্ত সূর্যালোককে আর একভাবে লেখা যায়, অনেক সময় দেখবে H নিউ আর একভাবে লেখা যায় বা UV আল্ট্রাভায়োলেট, কী করে হাইড্রোজেনকে সরাবে আর এক্স প্রবেশ করে যাবে, ঠিক আছে? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যদি তোমার কাছে এরকম একটা যৌগ আছে আর তোমাকে বলছে এখানে 1 মোল X2 দিচ্ছে সিএল বা বিআর সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে এখানে মনে স্যার এতগুলো হাইড্রোজেন আছে, 1 মোল দিচ্ছে, তার মানে একটা মাত্র হাইড্রোজেনকে সরাবে, তাহলে কোন হাইড্রোজেনকে সরাবে স্যার? অবশ্যই প্রশ্নটা জাগলো। তো অবশ্যই সেই হাইড্রোজেনটাই সরবে এখানে, যে হাইড্রোজেনটার সক্রিয়তা সর্বাধিক থাকবে। তো এখানে দেখো এই কার্বনটা 1 ডিগ্রি, তার মানে এখানকার যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, এই কার্বনটা 2 ডিগ্রি, কারণ দেখো এই কার্বনটা দুটো কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত আছে, তাই কার্বনটা 2 ডিগ্রি, আর এই কার্বনটা একটা মাত্র কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত আছে, তাই এই কার্বনটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি,
এটাও 1 ডিগ্রি, দেখো একটাই কার্বনের সাথে যুক্ত আছে। আর এই কার তাহলে এই 2 ডিগ্রির হাইড্রোজেন কার্বনের যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন বা সেকেন্ডারি হাইড্রোজেন। আর এই কার্বনটা যদি দেখো তাহলে 1, 2, 3 তিনটে কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত আছে, তাহলে এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি, তাহলে এর সাথে যুক্ত যে হাইড্রোজেনটা আছে সেটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে সবচেয়ে বেশি সক্রিয় দেখাবে 3 ডিগ্রি হাইড্রোজেন, তাহলে এই ক্ষেত্রে হবে 3 ডিগ্রি হাইড্রোজেন সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন, আর দেন 1 ডিগ্রি হাইড্রোজেন সবচেয়ে কম সক্রিয়। তাহলে রেজাল্ট কী হচ্ছে দেখো, এই হাইড্রোজেনটা সরবে 3 ডিগ্রি, এর বদলে একটা হ্যালোজেন প্রবেশ করে যাবে। যদি এখানে ক্লোরিন দাও তাহলে ক্লোরিন হবে, যদি এখানে ব্রোমিন দাও তাহলে এটাও ব্রোমিন হবে। বুঝে যাচ্ছে ব্যাপারটা? ভেরি নাইস। এই ব্যাপারে আরো একটা টপিক বলি, ওয়ান ডিগ্রি হাইড্রোজেন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের সক্রিয়তা অনেক বেশি এর সাথে বিক্রিয়া করার সময়। এই বেঞ্জাইলিক কার্বন যদি থাকে, মানে বেঞ্জাইলের সাথে বেঞ্জিন বেঞ্জিন বলয়ের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটাকে বেঞ্জাইলিক কার্বন বলে। এই বেঞ্জাইলিক কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকে এটা 1 ডিগ্রি হাইড্রোজেন একটাই কার্বনের সাথে যুক্ত আছে, কিন্তু এর সক্রিয়তা যথেষ্ট বেশি। এই ক্ষেত্রে অবভিয়াসলি এটা তৈরি করবে কে। এবার তোমাকে যদি এরকম দিয়ে দেয় এর মধ্যে 1 মোল X2 আর H2 দিল, তাহলে কি হবে দেখো। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে X2H2 1 মোল দিচ্ছে, মানে একটা হ্যালোজেনকে সরি একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা হ্যালোজেন প্রবেশ করে। তো অবভিয়াসলি এটাও বেঞ্জাইলিক কার্বন, বেঞ্জিন বলার সাথে ডাইরেক্টলি যুক্ত কার্বনটাকে বেঞ্জাইলিক কার্বন বলে, এটাও বেঞ্জাইলিক কার্বন। কিন্তু এই বেঞ্জাইলিক কার্বনটা এক দুটো দুদিকে কার্বনের সাথে যুক্ত আছে, সেই ক্ষেত্রে এই যে 2 ডিগ্রি বেশি 1 ডিগ্রি হচ্ছে, সেই ক্ষেত্রে এই বেঞ্জাইলিক কার্বনটাতেই হ্যালোজেন প্রবেশ করবে, অর্থাৎ রেজাল্ট হবে এটাকে এখানে হাইড্রোজেনকে মিটিয়ে লিখে দিচ্ছি রেজাল্টটা, এখানে হ্যালোজেনটা যুক্ত হলো এই হাইড্রোজেনকে সরিয়ে, তাহলে প্রোডাক্ট হচ্ছে এইটা, তাহলে ডাইরেক্ট প্রোডাক্টটা এখানে লিখে দিলাম, প্রোডাক্ট হবে এইটা। ঠিক আছে, আসলে একটু পিছের প্রথমে কোশ্চেনটা লিখে নেবে তারপর প্রোডাক্টটা লিখে নেবে। এক্সের জায়গায় ক্লোরিন ইউজ করলে এখানে ক্লোরিন যুক্ত হবে, ব্রোমিন ইউজ করলে এখানে ব্রোমিন যুক্ত হবে। এটাকে অ্যালাইলিক কার্বন বলে। এখানেও দেখো ডাবল বন্ডের পাশে যে SP3 সংক্রান্তটা থাকবে হাইড্রোজেন থাকবে, অর্থাৎ SP2 কার্বনের সাথে ওখানেও ছিল বেঞ্জিন বলেও তাই ছিল, ডাবল বন্ডের পাশে যে SP3 সংক্রান্ত কার্বনটা ছিল সেখানকারই হাইড্রোজেনকে সরিয়ে পড়ছে কারণ রেজোন্যান্স স্টেবিলিটির জন্য। এখানেও তাই ডাবল বন্ডের সঙ্গে যে SP3 কার্বনটা থাকবে তারই হাইড্রোজেনকে সরিয়ে হ্যালোজেন প্রবেশ করবে। বোঝা গেল ব্যাপারটা?
তাহলে এটা অ্যালাইলিক পজিশনে হ্যালোজেন প্রবেশ করানোর একটা পদ্ধতিও নোটিস করতে পারো তুমি। অ্যালাইলিক পজিশনে বা অ্যালাইলিক অবস্থানে হ্যালোজেনকে কীভাবে প্রবেশ করবে এটা তারও একটা পদ্ধতি। তাহলে এর সাথে রিলেটিভ যে বেঞ্জাইলিক কার্বনে হ্যালোজেন প্রবেশ করাতে পারবো, এরই সাথে রিলেটিভ অ্যালাইলিক কার্বনেও অ্যালাইলিক হাইড্রোজেনকে সরিয়েও হ্যালোজেন প্রবেশ করাতে পারছি। তাহলে এটাও খুব সুন্দর করে আমরা করে নিলাম, ভেরি নাইস। এটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভারের লবণ। এর মধ্যে Br2 CCl4 যদি ইউজ করি, CCl4 দ্রাবককে যদি Br2 দিই বা Br-এর জায়গায় Cl2ও দিতে পারি, তাহলে এখানে Br2 দিলে তাহলে এক কাজ করি এখানে x লিখে দিচ্ছি, X2 মানে x সমান সমান হচ্ছে Cl ব্রোমিন, x সমান সমান Cl বা ব্রোমিন যেটা ইউজ করব সেরকমই থাকবে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, CO2 বেরিয়ে যাবে, Ag বেরিয়ে যাচ্ছে একটা এক্সের সাথে, আর X তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে হান্স বিকার বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমাদের এই রিঅ্যাকশনসও কমপ্লিট। তাহলে আমাদের অ্যালার্জেন প্রস্তুতি ভিডিওটা, আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, থ্যাংক ইউ।